বন্ধুর দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী তারপরই হঠাৎই বুক ফাটা কান্না অভিষেকের বুকের ওপর আসলে পড়ে হাউমাও করে কাঁদতে কাঁদতে রচনা একটা বলে চললেন কি করে হতে পারে নবীনার সিনেমা হল লাগোয়া বহুতাল সকাল থেকেই ছিল লোকে লোকারণ্য এসেছিলেন ইন্ডাস্ট্রির মানুষেরা মাঝে মধ্যে উঠছিল কান্নার রোল তার নায়িকারা ঠায়ে দাঁড়িয়েছিলেন রোদ্দুর মাথায় নিয়েই আজ আর পরোয়ানেই কিছুর ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী দত্ত সবাই যেন হঠাৎই হয়ে পড়েছিলেন বাক্যহীন হঠাৎই বহুতলের সামনে এসে দাঁড়ালো এক গাড়ি চোখে রোদ চশমা সাদা কালো পোশাক বেরিয়ে এলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি আবাসনের গ্যারেজের সামনে তখন শায়িত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের নিষ্প্রাণ দেহ আমি কিছুতে মানতে পারছি না আমার বাবার পর যে কয়েকজন মানুষ আমার সবচাইতে কাছে ছিলেন তার মধ্যে তুমিই একজন এটা কি করে হতে পারে থামানো যাচ্ছিল না রচনাকে শান্তনা শোকের কাছে সেও বড় ঠুনকো আজ ইন্দ্রাণী জয়জিত চেষ্টা করেছিলেন বটে কিন্তু লাভ হয়নি রচনার বুক জুড়ে তখন স্বজন শোক কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন তিনি আবারও যেন এক আত্মীয় বিয়োগ হল তার নাইবা থাকলো রক্তের সম্পর্ক অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে যে তার আত্মার সম্পর্ক বহুতলে ঘটা আজকের এই কয়েক মিনিটের ঘটনায় সেটা প্রমাণ করে দিল ইন্ডাস্ট্রির মিঠুদার মৃত্যুতে যেন কিছুতেই মানতে পারছে না গোটা টলিউড রচনা ব্যানার্জি ঋতুপর্ণা প্রসঙ্গিত থেকে তরুণ মজুমদার কেউ কাঁদছেন কেউ চুপ করে আছেন আবার কেউ বা হাতাড়াচ্ছেন অতীত যে মানুষটা বুধবার সন্ধ্যা পর্যন্ত শুটিং করেছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি কী করে চলে যেতে পারেন এই হিসেব কিছুতেই মেলাতে পাচ্ছেন না অভিষেকের সহকর্মীরা